গোবিন্দ আমার সবশেষে বললে রে যদি দাস যদি অপরাধ করে থাকে অপরাধ করে থাকে রাধারানী মুখ তুলে তাকাচ্ছে না তখন বলছে দাস যদি অপরাধ করে থাকে সরগর লখণ্ডনম মম শিরসি মণ্ডল খণ্ডনম কন্দর্পের বিষ বিনাশকারী কি তোমার চরণ তোমার শীতল চরণ যে চরণ পরশ পেলে কাম জ্বালা দূরীভূত হয়ে যায় কন্দর্পের বিষ বিনাশ হয়ে যায় জয় রাধে 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 বললেন সরগরল খণ্ডনম মম শিরসি মম শিরসি মুন্ডনম এই পর্যন্ত লিখলেন জয়দেব পরের অংশটুকু লিখতে পারলেন না দেহি পদ পল্লব পল্লব মুদারম এটুকু আর লিখতে পারলেন না জয়দেব ভাবলেন জগৎবল্লভ কৃষ্ণ একজন রমণীর চরণ মাথায় তুলে নেবেন কামনা করবেন যে তোমার চরণ আমার মাথায় দাও না না এটা কি করে লিখবো আমি জয়দেব লিখতে পারে নাই কলম চলেনি জয়দেব গীত গোবিন্দ ওখানে এসে থেমে গেছে প্রতিদিন স্নান করতে যায় জয়দেব গঙ্গায় অনেক দূরের রাস্তা পদ্মাবতী দরজা বন্ধ করে দেয় গোবিন্দ ভাবলেন মনে মনে বলছে গোবিন্দ জয়দেব তুমি এত কিছু লিখলে আর এটুকু লিখতে পারলে না তাহলে বাকি অংশ আমাকেই পূরণ করতে হবে ঠিক আছে জয়দেব যখন স্নান করতে চলে গেলেন পদ্মাবতী দরজা বন্ধ করে দিলেন কেন্দু বিল্লি ভক্তরা সেখানে যায় পৌষ সংক্রান্তিতে মেলা হয় যখন স্নান করতে গেলেন জয়দেব এই সুযোগে শ্রী গোবিন্দ জয়দেবের বেশ ধরে ডাকছেন পদ্মা পদ্মা জয়দেবের কণ্ঠস্বর অনুকরণ করে গোবিন্দ ডাকছেন পদ্মা শুধু কণ্ঠস্বর নয় জয়দেবের রূপ ধারণ করেছেন নিতাই গৌর হরি বল জয়দেবের রূপ ধরে ডাকছেন পদ্মা পদ্মা বলি পদ্মাবতী ভাবছেন স্বামী এত তাড়াতাড়ি চলে এলো দরজা খুলে দেখে স্বামী স্নান না করেই ঘরে ফিরছেন কি স্বামী তুমি স্নান করলে না চলে আসলে বলছে পদ্মা যেতে যেতে হঠাৎ গীত গোবিন্দের অসম্পূর্ণ অংশটা মনে পড়ে গেল তাই ভাবলাম যে স্নান করতে যেতে যেতে ফিরে আসতে আসতে যদি আবার ভুলে যাই তাই ভাবলাম আজকে আর গঙ্গায় স্নান করব না আজকে বাড়িতেই স্নান করব জয় নিতাই বাড়িতে স্নান করবে বলছে হ্যাঁ পদ্মা তুমি আজকে আমায় একটু স্নান করিয়ে দাও শ্রী গোবিন্দের ইচ্ছা ভক্ত পদ্মাবতী হাতে সেবা গ্রহণ করবেন পদ্মাবতী ভাবছেন আমার কি ভাগ্য স্বামী তো কোনোদিন আমাকে এরকম বলেন আমায় স্নান করিয়ে দাও নিজের হাতে পদ্মাবতী জয়দেব বেশে গোবিন্দকে স্নান করিয়ে দিলেন
দা গীত গোবিন্দটা নিয়ে এসো, ওটা আগে লিখি। পদ্মা গীত গোবিন্দ লিখে দিলেন, গোবিন্দ আমার গীত গোবিন্দ খুলে স্বর্ণক্ষরে বাঁকা হাতে বাঁকা অক্ষরে লিখে দিলেন, লিখে দিলে দেহি দেহি পদ পল্লব মুদর মুদর বাঁকা অক্ষরে লিখে দিলেন বাঁকা হাতে, গীত গোবিন্দ সম্পূর্ণ হলো। এবার বললে পদ্মা ঠাকুরের ভোগ লাগাতে হবে, তো ভোগের সামগ্রী জোগাড় হয়ে গেল। জয়দেব রূপে গোবিন্দ ভোগ লাগালেন, নিজের ভোগ নিজেই লাগালেন। নিতাই গৌর হরি বল, ভোগ হয়ে গেল। পদ্মাকে বলছেন, পদ্মা আজকে তুমি আমায় একটু খাইয়ে দাও, আমার বড় ইচ্ছে তোমার হাতে খাবো। পদ্মা বলছে, স্বামী কোনোদিন তো তুমি এরকম করো না, আজ আমার হাতে স্নান করছো করলে আবার আজকে আমার হাতে তুমি প্রসাদ খাবে। বলছে, হ্যাঁ আমার খুব ইচ্ছে হয়েছে, দাও না। পদ্মা বুঝতে পারছে না একে তার নিজের স্বামী নাকি জগৎ স্বামী, পতি নাকি পরম পতি। পদ্মা মনের আনন্দে মনের আনন্দে আজ পরম পতির সেবা করেছে, পতির সেবা করেছে। পদ্মা খাই দিচ্ছেন গোবিন্দকে, জয়দেব বেশি গোবিন্দ বলছে, পদ্মা আমি একটু তোমাকে খাইয়ে দিই, আমি তোমাকে একটু খাইয়ে দিই। জয়দেব বেশি গোবিন্দ পদ্মাবতীকে খাইয়ে দিল, পদ্মাবতীকে খাইয়ে দিল রাধে। এই পদ্মাবতী আর কেউ নন গো, কোন দম্পতি তারা সন্তান হীনা ছিলেন, সন্তান হতো না, তাই জগন্নাথের কাছে এসে বলেছিলেন, হে জগন্নাথ যে আমাদের সন্তান হয় সেই সন্তান তোমাকে দিয়ে দেব। তা সে দম্পতির নামটা আমার ঠিক মনে আসছে না, তা কন্যার সন্তান হলো, এই পদ্মাবতীর জন্ম হলো। একটু বড় হলে যখন যৌবন প্রাপ্ত হলো তখন জগন্নাথের মন্দিরে পদ্মাকে নিয়ে এসেছে, জগন্নাথকে সম্প্রদান করবে। তখন জগন্নাথ স্বপ্নাদেশ করলেন, আমি গ্রহণ করিলাম, গ্রহণ করিলাম আমার এই সেবিকাকে আমি কবি জয়দেবের হাতে সঁপে দিলাম, তোমরা তোমাদের কন্যা রত্নকে কবি জয়দেবকে সঁপে দাও। যখনই তারা জয়দেবকে দান করতে গেলেন কন্যা রত্ন, জয়দেব তো নেবে না, তখন সব বৃত্তান্ত বললেন। জগন্নাথেরও আদেশ হলো জয়দেব, তুমি গ্রহণ করো, তোমার কোনো চিন্তা নেই, ওকে আমি গ্রহণ করেছি, আমার গ্রহণ করা দ্রব্য হ্যাঁ আমি তোমায় দিলাম। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জগন্নাথের প্রিয়া তাই জগন্নাথ তার সেবা গ্রহণ করছে, নিজে হাতে তাকে প্রসাদ খাওয়াচ্ছে, প্রসাদ সেবন হয়ে গেল। এবার শ্রী গোবিন্দ শয়নাগারে গেলেন, পদ্মাবতী নিজের হাতে নিজের
প্রতিদিনের মতো প্রতিদিনের মত প্রসাদ পাবার পরে প্রসাদ পাবার পরে আজ স্বামীর পদসেবা করিছে পদসেবা করিছে পদ্মাবতী পদসেবা করছেন গোবিন্দ বলছেন পদ্মা তুমি যাও অনেক সময় হয়ে গেল তুমি এবার প্রসাদ পাও যাও বলছে স্বামী তুমি না ঘুমালে আমি যাব কি করে আমি বলছি তুমি যাও অনেকক্ষণ হলো তুমি যাও প্রসাদ পাও পদ্মাবতী স্বামীর আজ্ঞা নিয়ে প্রসাদ পেতে বসেছেন জয় রাধে যখনই প্রসাদ পেতে বসেছেন দুই এক গ্রাস মুখে দিয়েছেন এমন সময় আসল জয়দেব তিনি এসে ডাকছেন বাইরের দরজায় পদ্মা 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 দরজা খোলো আমি এসেছি স্বামীর কণ্ঠস্বর বাহির থেকে ভেসে আসছে কেন আমি না স্বামীকে এখনই সেবা যত্ন করে স্বামীকে ঘুম পাড়িয়ে আসলাম আবার বাইরে থেকে স্বামী কণ্ঠস্বর হতবাক হয়ে গেলেন পদ্মা বারবার ডাকছে পদ্মা দরজা খোলো এত বিলম্ব করছো কেন পদ্মা তাড়াতাড়ি দরজা খোলো পদ্মা ভয়ে ভীত হয়ে দরজা খুলছেন যখনই দরজা খুললেন চেয়ে দেখে স্বামী সামনে দাঁড়িয়ে পদ্মার হাতে অন্ন লেগে আছে মুখে অন্ন লেগে আছে এটো হাত পদ্মা হতবাক হয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে আছে জয়দেব পদ্মার মুখের দিকে তাকিয়ে আছে হতবাক হয়ে জয়দেব বলছিস পদ্মা তোমার হাতে অন্ন কি আজ স্বামীর সেবা না হলে তুমি কিছু গ্রহণ করো না গোবিন্দের ভোগ না হলে তুমি কিছু গ্রহণ করো না আজ গোবিন্দের ভোগ হলো না স্বামীর সেবা হলো না তুমি আগে খেতে বসেছো পদ্মা বলছে স্বামী আমি কিছু বুঝতে পারছি না স্বামী তুমি বুঝতে পারছো না মানে কি হয়েছে তাই বলো বলো পদ্মা কি হয়েছে স্বামী তুমি স্নানে যাওয়ার পরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে তুমি ফিরে এসে বললে পদ্মা দরজা খোলো পদ্মা দরজা খোলো তোমার কণ্ঠস্বর পেয়ে দরজা খুললে দরজা খুলে দিলাম তুমি গৃহে ঢুকলে গৃহে ঢুকলে আমি জিজ্ঞাস করলাম তুমি স্নান না করে ঘরে ফিরলে তুমি বললে গীত গোবিন্দের শ্লোক মনে পড়ে গেছে মনে পড়ে গেছে পাছে ভুলে যাই এই জন্য স্নান না করে ঘরে ফিরি ঘরে ফিরে জয়দেব বলছে তারপর পদ্মা তারপর তারপর কি হলো তারপর তারপর তুমি বললি পদ্মা আজকে আমি বাড়িতেই স্নান করব তুমি আমায় স্নান করিয়ে দাও আমার বড় ইচ্ছে তোমার হাতে স্নান করব আমি তোমায় স্নান করিয়ে দিলাম তারপর জয়দেব বুঝতে পারছেন জয়দেব বুঝতে পারছেন কে ওই জয়দেব পদ্মা তারপর কি হলো তারপর তুমি বললি গীত গোবিন্দ এনে দাও আমি গীত গোবিন্দ এনে দিলাম তুমি নিজের হাতে গীত গোবিন্দের অসম্পূর্ণ শ্লোক পূর্ণ করলে পূর্ণ করে দিই
আমি গীত গোবিন্দ রেখে দিলাম রেখে দিলাম তুমি নিজে হাতে ভোগ লাগালে ভোগ লাগালে প্রসাদ পেতে বসলে প্রসাদ পেতে আজ আমার বড় সাধ আমার বড় সাধ তোমার হাতে আমি ভোজন করি তোমার হাতে আমি ভোজন করি তাই আমি তোমায় খাইয়ে দিলাম তুমি বললি তুমি যখন আমায় খাইয়ে দিলে আমিও তোমায় খাইয়ে দিই তারপর তুমি বিশ্রাম কক্ষে গেলে আমি তোমার পদসেবা করলাম তারপর তুমি প্রসাদ পেতে বললে আমি তোমার আদেশে প্রসাদ পেতে এসেছি প্রসাদ পেতে বসেছি আবার তুমি বাহির থেকে আমাকে ডাকছো পদ্মা পদ্মা বলে স্বামী আমার ঘরে জয় দে বাইরে জয় দে জয় দে বাইরে জয় দে বলো স্বামী এখন আমি কিবা করি আমি কিবা করি আমার যদি কোনো অপরাধ হয়ে অপরাধ হয়ে থাকে তুমি আমার সকল অপরাধ সকল অপরাধ ক্ষমা কর জয় দেব বলছে পদ্মা রাধে পদ্মা তোমার স্বামীকে কোথায় রেখেছো কেন ঘুম পাড়িয়ে রাখলাম আমাকে একটু তোমার স্বামীকে দেখাবে আপনাকে নিয়ে চলো তুমি কি বলছো স্বামী আমি বুঝতে পারছি না চলো না তোমার স্বামীর কাছে আমায় নিয়ে চলো পদ্মাবতী শয়নাগারে স্বামীকে নিয়ে যখন গমন করিলেন গমন করিল কেন ঘুম পাড়িয়ে রাখলাম আমাকে একটু তোমার স্বামীকে দেখাবে আপনাকে নিয়ে চলো তুমি কি বলছো স্বামী আমি বুঝতে পারছি না চলো না তোমার স্বামীর কাছে আমায় নিয়ে চলো পদ্মাবতী শয়নাগারে স্বামীকে নিয়ে যখন গমন করিলেন গমন করিল শূন্য সজ্জা পড়ে আছে শূন্য সজ্জা পড়ে আছে আর কৃষ্ণ অঙ্গ গন্ধে সমস্ত ঘর আমোদিত হয়ে আছে আলোকিত হয়ে আছে পদ্মা তোমার স্বামী কই কোথায় রেখেছো তাকে আমাকে একবার দেখাও পদ্মা কত ভাগ্যবতী তুমি কত ভাগ্যবতী যে জয়দেবকে তুমি সেবা করেছো সেবা করেছো তাকে স্নান করেছো খাইয়ে দিয়েছো পদ সেবা করেছো পদ সেবা করেছো সে আর কেউ নয় সে তো আর কেহ না জগদ্বল্লভ কৃষ্ণ এসেছিল কৃষ্ণ এসেছিল তোমার স্বামী জয়দেবের রূপ ধরে জয়দেবের রূপ ধরে আমি লিখতে পারি না তাই বুঝি সে লিখে দিয়ে গেছে পদ্মা গীত গোবিন্দ নিয়ে এসো দেখি গীত গোবিন্দ খুলে দেখি বাক অক্ষরে বাঁকা হাতে স্বর্ণ অক্ষরে লিখে গেছেন লিখে দেহি পদ পল্লব দেহি পদ পল্লব মোদর তখন একবার গ্রন্থ বুকে ধরে বুকে ধরে মাথায় করে মাথায় করে মন করে আর নয়ন জলে মুখ
लिखते पारि नाई बोले आज निजे हाथे लिखे गेछे राधे देही पद पल्लव मुदारण देही पद पल्लव मुदारण सरगर लखंडन मम शिरसि मंडन देही पद पल्लव मुदारण यदि अपराध करे थाकि तुम्हारे कंदर्प विष विनाशकारी चरण युगल दाओ दाओ अमर माथाय दाओ 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 अमर माथाय दाओ राधे तुम्हारे चरण युगल अमर माथाय दाओ तुम्हारे आई चरण युगल कंदर्प विष विनाश करिते तुम्हारे आई चरण युगल माथाय दाओ सुंदर सुंदर वीडियो पे सब्सक्राइब करुन सैमसंग कीर्तन जगत और पासेर बेल आइकन प्रेस करुन धन्यवाद।